হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন থেরি ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি প্রতিদিনের মতো সকালবেলা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আর একটা নতুন সকাল নিয়ে হাজির হয়েছি। তো আমার সকালের মানে যেগুলো স্নানের আগে মানে যা যা কাজ থাকে সমস্ত কাজই কমপ্লিট, স্নান পুজো সব কমপ্লিট। তো এবারে আমার বর্ণশে কি বাজারে এনেছে সেটা তোমাদের দেখাবো। আর আমার ছেলে যাচ্ছে ক্যারাটে প্র্যাকটিস করতে, আর ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, একচুয়ালি আজকে কি কি বাজারে এনেছে, আজকে বাজারে এনেছে এই যে লাল শাক পাচ্ছো, আর এনেছে মাছ, আরো ব্যাগের ভিতরে আছে এইগুলো বাজারে এনেছে আজকে। তাহলে ফটাফট করে আগে রান্নাটা আগে সেরে নেই, কারণ আজকে থেকে ছেলের স্কুল আছে, না হলে পরে আবার হচ্ছে লেট হয়ে যাবে। আর অলরেডি আজকে লেট হয়েও গেছে কোনো রান্না করতে, 7:30 বাজে, মানে 7:30 মানে আমাদের কাছে ভীষণ লেট আর কি। আমি 7টার মধ্যে মানে আমার রান্নাটা বসাতে পারি তাহলে সেটা সব থেকে ভালো হয় আর কি। তো আমার আজকে আধা ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে। চলো আমি আগে রান্নাটা বসাই, হ্যাঁ, তারপরে আবার নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার রান্না খাওয়া সম্পূর্ণ মানে সব কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা আমি বিশেষ কাজ করতে চলেছি, তো সেই বিশেষ কাজটা কি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি বেশি কথা না বলি চলো সেটা আমি স্টার্ট করি, আর পার্ট বাই পার্ট মানে কেমনভাবে কি কি করছি সেগুলো সব তোমাদেরকে আমি মানে হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো ফার্স্টে যেটা আমি করবো ফার্স্টে সেটা হলো যে কালমেঘ পাতা আর কি। এবারে কালমেঘ পাতা তুলতে হবে, তো আমি চলে এসেছি এখানে কালমেঘ পাতা তুলতে। এই যে দেখতে পাচ্ছ এটা কালমেঘ গাছ, মানে অনেকগুলো নিতে হবে। আর ওটাকে মানে আর কি হচ্ছে বেটে যখন মানে ওটার তৈরি হয়ে যাবে কিনা ওটা কিন্তু একটু হয়ে যাবে, আর ওটা ধরুন মানে শুকানো হবে। এবার ওটা শুকিয়ে গেল একদম খুব ছোট ছোট হয়ে যায়, মানে হচ্ছে ওটা যে বড়িগুলো হয় যে খুব ছোট ছোট হয়ে যায়, তো ওই জন্য একটু আর বেশি করে পাতা নিতে হবে, পরিমাণটা যেন একটু বেশি থাকে পাতা। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আমি কতগুলো। এবারে যেটা করতে হবে সেটা হলো এটাকে ভালো করে ধুতে হবে একদম পরিষ্কার করে, কারণ মানে যে ইয়ে থাকতে পারে আর কি, মাটি বালি এগুলো থাকতে পারে, কিচকিচ করতে পারে, এই জন্য এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
এটা কি জানো কালো মেঘের পাতা, এটা বাটে গোল গোল করে ওষুধ বানাতে হবে, ওষুধ বানিয়ে কোনো ছেলের মধ্যে রেখে দিতে হবে, শুকাতে হবে ভালো করে, একটা গোটা করে দিতে হবে। বদমাইছি না মাবো, দুষ্টু বমাস মাবো, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এটাকে আর বেটেছি, বেটে এবার আমি এটাকে হচ্ছে রোদের মধ্যে শুকাবো। এটাকে মানে একটু রোদে শুকালে পরে এটার যে মানে একটু ভেজা ভেজা যে ভাবটা আসে, যে কাদা কাদা ভাবটা, ওটা সম্পূর্ণটা মানে টেনে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন ওটাকে গোল গোল করে আর কি ইয়ে পাকানো যাবে আর কি, মানে ওটা কি বলে বড়ি পাকানো যাবে। তো মানে বড়ি পাকানোর সময় একটু সাবধানে করতে হবে, যেন ওটা ভালো করে যেন গোলটা হয়, না হলে পরে তখন যদি এবড়ো খেবড়ো হয়ে থাকে কি না, তাহলে মানে যখন ওটাকে খাবে আর কি, মানে বাচ্চারা তো বিশেষ, ওটা তো বিশেষ করে মানে বাচ্চাদের জন্য, আমি আমি যে বানাচ্ছি এটা এটা আমাদেরও কাজে লাগতে পারে, কিন্তু আমার ছেলের জন্য মানে বিশেষ করে, কারণ কৃমির সমস্যা সব থেকে বেশি হয় তোমরা এটা সবাই জানো। তো এটা আমার ছেলের জন্যই যেহেতু আমি বানাচ্ছি, তো ওই জন্য মানে যখন ওটাকে গোল পাকানো হবে, তো ওই রাউন্ডটা যেন একদম মানে ফিনিশিং মানে খুব সুন্দর যেন হয় আর কি, যেন ফিনিশিংটা যেন ভালো হয়, যেন এবড়ো খেবড়ো যেন না থাকে, নাহলে ওর গিলতে খুব অসুবিধা হবে আর কি, মানে ওটাকে জল দিয়ে গিলতে হয়, তো তো গিলতে খুব অসুবিধা হয় আর কি, মানে লাগে গলার মধ্যে, তো ওই জন্য সেই দিকে খেয়াল রাখতে হবে। আর তোমরা চাইলেও এটা বাড়িতে বানাতে পারো, কারণ কিনে মানে এমনি ওষুধ খাওয়ার থেকে আমার আমি মনে করি যে এইসব জিনিসপত্র আর কি মানে গাছপালা দিয়ে যদি সেরে যায় তাহলে অনেক ভালো। আর কৃমির সমস্যা সবার হয়, সবার কার না হয় বলো, সবারই হয়, আর বিশেষ করে বাচ্চাদের তো হয়ই এটা, মানে বাচ্চা থেকে বুড়ো সবার হয়, কিন্তু বাচ্চাদের সবথেকে বেশি হয়, কারণ ওরা মিষ্টি জিনিস সবথেকে বেশি খায়। যেমন ধরো যে মানে চকলেট, চকলেট তো ওদের কথায় কথায় লাগে, ওদের তো চকলেটটা না খেলে ওদের চলেই না, মানে ওটা ওদের লাগবেই, তো ওই জন্য এগুলো বানিয়ে রেখে দেবে কৌটো করে ভালো করে শুকিয়ে। আর মানে সেরকম সমস্যা দেখা দিলে একটা দিয়ে দেবে যে কোনো টাইমে, আর যদি সকালবেলা খালি পেটে খেতে পারে তা তো খুবই ভালো, খুবই ভালো, নাহলে যে কোনো টাইমে হোক, দিনে রাত, দিন নেই রাত নেই দুপুর নেই, যখন খুশি তখন মানে ওই সমস্যা দেখা দিলেই, যদি মানে তোমাদের বলে যে এরকম সমস্যা হচ্ছে তাহলে একটা দিয়ে দাও, একটু জল দিয়ে দাও, খেয়ে নিক, ব্যাস ভালো হয়ে যাবে। তো আমি মনে করি যে এটা একটা খুব সহজ পদ্ধতি, কারণ একটু আর কি বেটে নিলে পরে শুকিয়ে নিলে পরেই হয়ে গেল, তো এটা তোমরাও করতে পারো। মানে আমি মনে করি যে এটা খুব ভালো একটা পদ্ধতি, তো তোমরা যারা জানো তো তারা জানোই, আর যারা জানতে না তারা আমার থেকে আজকে জেনে নিলে এটা বাড়িতে ট্রাই করো অবশ্যই। হ্যাঁ, আর আজকে আমি এটাকে শুধু বেটেছি, তো আজকে যদি আমি এটাকে এবার রোদরে দেই তাহলে মানে অনেক টাইম লাগবে, আমার সারাদিন লেগে যাবে একটা ব্লগ কমপ্লিট করতে, তো আমি চাচ্ছি না আমার সারাদিন একটা ব্লগ মানে সারাদিন ধরে একটা ব্লগের পিছনে ঘুরে থাকতে, কারণ আমার আদার্স আরও অনেক কাজ আছে বিশ্বাস করো ওই জন্য। তো আমি নেক্সট নেক্সট কোনো একটা দিন মানে কীভাবে কী করলাম আরও বাকিটুকুনি তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিও, সবাই খুব ভালো থেকো, টাটা।